إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض التقوى على الأولين والآخرين ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা কম থাকা, আল্লাহর আজাব সম্পর্কে মানুষের অবস্থা জানা না থাকা। একটা বিরাট সময় পার হয়েছিল যখন মানুষ বিভিন্ন রকম মহামারীতে আক্রান্ত হতো। বেশ কিছুদিন থেকে মানুষ সে সমস্ত মহামারীর বিরুদ্ধে টিকা আবিষ্কার করেছে, যেন টিকার উপর নির্ভরশীল হয়ে গেছে কিছু মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তার সিদ্ধান্তই প্রবল। যখনই আল্লাহ তাআলা মানুষ যত দুনিয়াতে এগিয়ে যাওয়া তার চেয়ে বড় কিছু দিয়ে সেই সময় মানুষকে ইমানের পরীক্ষা নেন। মানুষ মনে করেছে এক সময় যে অবস্থা থেকে উত্তরণে কি হতে পারে, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় যখন মানুষের বারাস রোগ হইতো, শ্বেত রোগ হইতো, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে সেটা দিয়ে দেখিয়ে দিলেন যে তিনি হাত বুলিয়ে দিলে সেটা ভালো হয়ে যেত। চিকিৎসা তখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু এমন জায়গায় তারা ঠেকেছিল যেখানে কিছুই করার তাদের ছিল না। বর্তমান সময়ে মানুষ মনে করেছে এর বিরুদ্ধে টিকা, ওর বিরুদ্ধে টিকা, ওর বিরুদ্ধে এটা আবিষ্কার, ওর বিরুদ্ধে ওইটা আবিষ্কার করে তারা বোধহয় আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে একটি ভাইরাস দিয়ে সারা দুনিয়াকে আজ নাকানি চুবানি খাইয়ে দিলেন। পালানোর জায়গা পাচ্ছে না মানুষ, কেউ মুখে মাস্ক পরে, কেউ বা ঘরের ভিতরে থাকতে বলে, যেখানে থাকুক না কেন বাতাসের সাথে গতিতে সে এগিয়ে যাবে, মৃত্যু যার হবার তা হবে। এর আগ পর্যন্ত তাদের কাজ করার দরকার ছিল, মৃত্যু তো একদিন আসবেই, এই মৃত্যুর ভয়ে পালানোর কোনো প্রয়োজন নেই, তবে আল্লাহর দিকে পালানোর জায়গা রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে না আসলে এই বিপদ আপদ আসতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যখন দুনিয়ার বুকে কেউ থাকবে না যারা সুদ খাবে না, অর্থাৎ সুদখোর হয়ে যাবে। তাদের মধ্যে যারা সুদ খাবে না, সুদের ধুলা হলেও তাদের নাকে মুখে ঢুকবে, অন্য বর্ণায় আসছে অথবা সুদের ধোঁয়া হলেও তাদের গায়ে ঢুকবে। আজ সে অবস্থা চলে এসেছে, সুদ নয় জিনাবে বিচার আজ প্রচার প্রসার লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা যাহারা যিনা ওয়া রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ,
কোনো জাতিতে যখন জিনা এবং রেবা সুদ প্রচার প্রসার লাভ করে তারা আল্লাহর গজবের জন্য নিজেকে উপযুক্ত করে নেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে অশ্লীলতা প্রচার প্রসার পাবে কোনো জাতিতে এবং তারা সেটা প্রসার করবে অর্থাৎ এমন ভাবে প্রচার করে মানুষ সবাই জেনে যাচ্ছে আজ তাই তো হচ্ছে। কাপড় চোপড় পরে অথবা উলঙ্গ হয়ে বিভিন্নভাবে মিডিয়াতে তারা দিচ্ছে নিজেদেরকে, নারীরা নিজেদেরকে সাজাচ্ছে বিভিন্নভাবে, আজ হাতের মুঠির ভিতরে তুলে দিয়েছে, আপনার হাতের ভিতরে রয়ে গেছে, হাতের অন্ধকারে একজন যুবক নষ্ট হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে ছোটো ছোটো ছেলেরা নষ্ট হয়ে গেছে, স্কুল কলেজ ছেলেরা সব পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে গেছে। এখন কিছুই না, সেগুলি তো বেবিচার, জিনা বেবিচার শুধুমাত্র, আর একা একই সেটা হয় না, নারী পুরুষের মাধ্যমে সে সংগঠিত করে যাচ্ছে। এই অবস্থায় কি জিনিস হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি বলেছেন ইল্লা ফাশা ফিহিমুত তাউন, সেখানেই মহামারী আকার ধারণ করবে, রোগ ব্যাধি তাউন আসবে, ওয়াল আউজার এমন রোগ আসবে, আল্লাতি লাম লাম তাকুন মারাদাত ফি আসলামিহিম আল্লাযিনা মাদাত, আগে কোনোদিন এরকম রোগ হয়নি, করোনা ভাইরাসের নাম আগে কোনোদিন কেউ শুনেনি, সেটা সারা দুনিয়ার প্রচার লাভ করেছে। আজকে যদি কোনো সায়না হয় কালকে ইউরোপে চলে গেছে, পরশু কোনো মুসলিম দেশে আক্রমণ হানছে, বাংলার মাটিতে হয়নি এমন কথা বলা যাবে না, হয়তো কেউ বলছে কেউ বলছে না, কিন্তু এ অবস্থা কেন হলো আমাদের? এই অবস্থা এই জন্য হয়েছে আল্লাহর দিন থেকে আমরা দূরে সরে গেছি, আমরা অন্যায় অশ্লীলতার প্রসাদ করেছি, প্রসাদ করেছি, আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব নাজিল হয়েছে। অন্যায় অশ্লীলতার বড় মাধ্যম হচ্ছে নারীরা, নারীরা আজ সমাজের বুকে যেভাবে চলছে, আপনার কাছেও এখন আর খারাপ লাগে না আপনার স্ত্রী বাইরে হাঁটলে, আপনার কাছেও খারাপ লাগে না আপনার আপনার কন্যা মুখ খুলে হাঁটলে, আপনার কাছেও খারাপ লাগে না, বরং ফতো আওয়াজ পেয়ে যাবেন যারা আপনাকে সেটা জায়েজ করার জন্য বসে আছে। দুঃখজনক হলো সত্য, এটা কিন্তু ইসলামের নীতি কোনোদিনই ছিল না। একজন মুসলিমকে দেখে বুঝতে পারত যে সে ইমানদার, মুখ খোলা নেই, এটা দ্বারা বোঝা যেত। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা বলেছেন, যালিকা আদনা ইউরাফ না ফালা ইউদাইনা, ইমানদার নারীর মুখে পর্দা দেখে বুঝতে পারত যে ইমানদার নারী, তারে আর কেউ কষ্ট দিবে না, আজও যাদের পর্দা আছে তাদেরকে কেউ কষ্ট দেয় না। হ্যাঁ, শয়তানগুলো দিতেই পারে, যারা পর্দা থেকে বের করতে চায়, যারা তাদের নিজেদের স্বকীয়তা হারিয়েছে, নিজেদের লজ্জা হারিয়েছে, ওই মেয়েরা চাইবে সবাইকে বের করে দিক পর্দা থেকে, অথবা ওই যুবকরা চাইবে যে যুবকের অন্তরে রয়েছে মারক, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারক, যার অন্তরে রয়েছে রোগ, সে চাইবে সমস্ত মানুষকে, সমস্ত যুবতীদেরকে মুখ খুলে হাঁটুক, সে দেখতে চাইবে, অথবা ওই বৃদ্ধা চাইবে যে বৃদ্ধা তার ইমান বিক্রি করে দিয়েছে কাফেরদের কাছে, মুনাফেকদের কাছে, ইসলাম বিরোধী শক্তির কাছে ইমান বিক্রি করে দিয়ে আসছে, তারা চাইবে নারী পুরুষ রাস্তার মধ্যে হাইওয়ালের মতো চলাফেরা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় হবে যখন একজন পরিচালক থাকবে আর তার অধীন নারীরা থাকবে 50 জন বা তারও অধীন। কেন বলেছেন তিনি সেটা আজ ভালো করে তাকিয়ে দেখুন, কোন কোন অফিসে দেখা যায় একটা মাত্র পুরুষ বেটা বসে আছে আর অফিসের সমস্ত কর্মচারী হচ্ছে নারীরা, নারীদের ছাড়া ওই বেটার মন ভরে না। কোনো কোনো জায়গায় দেখা যায় পত্রিকাতে অ্যাডও দেয় যে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, নারী ইয়া চাই, কর্মচারী চাই, নারী কর্মকর্তা চাই, এটা চায়, কেউ কেউ নারী নিয়োগ দিতে পারলে মনে করে বাহবা পেয়েছে, তারা মনে করে ইউরোপ আমেরিকা থেকে বাহবা পাইলে বুঝি তাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে তাদের যে পাকড়াও হতে হবে এই ভয় তাদের তারা নেই, তারা করে না। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেয়া বিধান পর্দা, সেটাকে লঙ্ঘন করা, সেটাকে লঙ্ঘন করে আজ নারী পুরুষ অবাধে চলাফেরা করছে, বিনা কারণে নারীদেরকে তাদেরকে চাকরির জন্য পাঠানো হচ্ছে, কেউ কেউ গর্ব করছে তার কন্যারা পুলিশ অফিসার হয়েছে, জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ গর্ব করছে তার মেয়ে ব্যাংকে চাকরি করে,
কেউ কেউ গর্ব করছে তার মেয়ে বড় অফিসার হয়েছে, কেউ বা তার মেয়ে সচিব হয়েছে বা তার স্ত্রী সচিব গর্ব করে বেড়াচ্ছে। এটা মুসলিমের মুসলিমের কাজ হইতে পারে না, মুসলিমের কাজটি করতে পারে না। আল্লাহ তাআলা নারীদেরকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমাদের জন্য ঘর যেখানে তোমাদেরকে আকাশের সূর্যের তাপ সহ্য করতে হবে না, যেখানে তোমাদেরকে রুটি রোজগারের জন্য চিন্তা করতে হবে না, যেখানে তোমাদের জন্য তোমার ঘরের রানী হিসেবে থাকবে, সেটা না করে তোমরা চাকরানি হতে চাও কেন, আরেকজনের চাকর হতে চাও কেন? তোমরা সেরকম চাকরানি হয়ে আজ সমাজকে নষ্ট করে যাচ্ছ, যার গৃহে যাচ্ছ, যার উপর যার যেখানে যাচ্ছ সেখানেই তোমরা এই বিপদ ডেকে ঢেলে দিচ্ছ। আজ ছোট কাল থেকে যদি কোনো তোমরা পর্দার মধ্যে বড় হতে, বড় হলে তোমার মুখ খুলতে বাধ্য এবং তুমি চিন্তা করতে যে কোনোদিন আমি যেন কারোর সামনে আমার যাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন তাদের ব্যতীত কারোর সামনে যেন মুখটা না খুলি। কিছু কিছু মানুষ আছে সমাজের তালে অথবা তারা মনে করছে আধুনিকতা প্রগতি ইত্যাদির নামে মেয়েদেরকে বিভিন্নভাবে ফতোয়া দিয়ে ঘর থেকে বের করতে পারলে অথবা তাদেরকে কর্মে নিয়োগ করতে পারলে, তাদেরকে ক্ষমতায়ন করতে পারলে, তাদেরকে সমাজের বিভিন্ন কাজে লাগিয়ে দিতে পারলে তারা বুঝি বড় কিছু করে ফেলেছে। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এগুলির মাধ্যমে পত্রিকায় বারবার আসছে কিন্তু আমরা শিক্ষা নেই না। যা পত্রিকায় আসছে কমই তো আসছে, যেখানেই আগুন এবং মোমবাতি আছে সেখানে অবশ্যই গলতেই থাকবে। একদিন দুদিন খারাপ লাগলো, তৃতীয় দিন ভাষায় তা সেটাকে সুশোভিত করে তুলবে। একজন নারীর সামনে, একজন পুরুষকে একজন পুরুষের সামনে একজন নারীকে সুশোভিত করে তোলাই হচ্ছে শয়তানের কাজ। শয়তান সেটাই করে, আরও কি করে আপনার সে হাদিসটিও শুনেছেন, যতক্ষণ পর্যন্ত একটা ঘর না ভাঙছে সেই ল্যাংড়া শয়তানের কাজ কোনোদিন শেষ হয় না। আর শয়তান সায় সবচেয়ে বড় অস্ত্রটা কাজে লাগাতে। আজ আমাদের পরিবারে ভাঙন ধরেছে, পত্রিকায় আসছে যে ঢাকা শহরের প্রত্যেকটি পরিবারে ভাঙন ধরে যাচ্ছে। এর বড় কারণ আর কিছু নয়, একটি কারণ, সেটা হচ্ছে আপনার স্ত্রীকে বাইরে বের করে নিয়েছেন, সেখানে আরেকজনকে তার দেখতে ভালো লাগে। আপনি বাইরে যেখানে কাজ করছেন সেখানে আরেকজনকে দেখতে আপনার ভালো লাগছে, কারণ মুখ খুলে আছে, বিভিন্ন অঙ্গ খুলে রেখেছে, পিঠ খুলে রেখেছে, চুল খুলে রেখেছে। আপনার এখন তার চোখ দেখলে পাগল হয়ে যান, পিঠ দেখলে আপনি মাস্তান হয়ে যাচ্ছেন, কি করবেন না করবেন এ হচ্ছে একদিন দুদিনের ব্যাপার নয়, তো আপনার জন্য লেগে রাখেছে, চাকরি তো ওখানে করতে হচ্ছে আপনাকে। এরকম পরিস্থিতিতে আপনার আমার আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে এই সমাজ, এই দিন আপনার নিজের ঈমান রক্ষা করে যেতে পারবেন না। আপনি কখন বেঈমান হয়ে মারা যান তার হিসেব নিকেশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে, এমন একটি ফিতনা আসবে, তিনি বলেছেন রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে, কাততাল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রি যেভাবে ফিতনা নিয়ে আসে এরকম ফিতনা চলে আসবে। সেটা কি? ইউমসি কাফিরান ইউসবিহু মুমিনান ও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা ঈমানদার হলে সকালে কাফের হবে, সকালবেলা ঈমানদার হলে বিকালে কাফের হয়ে যাবে, কারণ তার কাছে তখন ঈমানের জিনিস ভালো লাগবে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে তখন সে বিভিন্ন রকমের কথা তুলবে যে এই বিধানটা কি ঠিক হলো কিনা। কেউ যদি কোনো আল্লাহর বিধান ঠিক হলো কিনা বলে সেটা ঈমানদার হইতে পারে না। আল্লাহ বলেছেন ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, কখনো না, আল্লাহ তার নিজের শপথ করে বলছেন লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটছে ঘটবে এই ব্যাপারে আপনাকে তারা যদি কোনো ফয়সালাকারী না মানেন তাহলে তারা ঈমানদার হতে পারবে না। ফয়সালাকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলেছেন এর মধ্যে থাকতে হবে, এর বাইরে কোনো চিন্তা করলে সে ঈমানদার হতে পারবে না। শুধু তাই নয়, সুমালা ইজদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে কোনো দ্বিধা থাকতে পারবে না। আল্লাহ রাসূলের ফয়সালা দিয়েছেন নারীদেরকে পর্দা করতে হবে, ঘরে থাকতে হবে, বিনা প্রয়োজনে আইডা বের হবে না। আপনার অন্তরে কষ্ট, আপনি ঈমানদার হতে পারেননি, আপনার মনের ভিতরে এই আইনের বিরুদ্ধে, এই বিধানের বিরুদ্ধে, এই হুকুমের বিরুদ্ধে আপনার মনের মধ্যে কোনো রকমের ক্ষোভ আছে, অত আপনি ঈমানদার হতে পারেননি। আল্লাহ তাআলা বলছেন
তুমালাই যদু ফি আনফুসিহিম হারাজাম মিমা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ফলে কোনো দ্বিধা যদি তাদের থাকে, শুধু দ্বিধা যে কি হলো কেন বললো বা এটা না বললে কি হবে এটা না মানলে কি হবে, এতে ঈমানদার হতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মেনে নিতে হবে, এটাই হচ্ছে শরীয়তের বিধান। কেন আজাব গজব আসে? আল্লাহর বিধান যখন মানুষ লঙ্ঘন করে তখনই আজাব গজব আসে, শিরকের বিপরীত আসে। যুগে যুগে জাতিকে ধ্বংস করেছে আল্লাহ তাআলা শিরকের কারণে, সাথে সাথে যখনই কওমে লুতকে ধ্বংস করেছেন তাদের সেই অপকর্মের কারণে, যেখানেই এই জাতীয় মহামারী আকার ধারণ করবে জিনিসগুলো আল্লাহর মহামারী, সেখানে সেখানেই আল্লাহর মহামারী এসে হানা দিবে, আল্লাহর পক্ষ থেকে এমন আজাব আসবে যার জন্য কেউ কোনোদিন প্রস্তুত ছিল না। আজ মানুষ বিভিন্নভাবে দৌড়ে বেড়াচ্ছে, কোথায় যাবে, বিমান বন্ধ হয়ে যাচ্ছে, চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে, যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলার আগে দূরত্ব অবলম্বন করতে বলছে, এই জন্য নিজের ঘরের ভিতরে নিজে প্রবাসী, এই জন্য কারোর সাথে কারোর চলাফেরার সুযোগ নেই। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসছি না। কিন্তু ইমানদার এই অবস্থায় যদি ইমান নিয়েও মারা যেতে পারে তার কোনো ক্ষতি নেই, কারণ তার এই অবস্থায় কেউ মারা গেলে, ইমানদার মারা গেলে তার জন্য তো শহীদ হওয়ার হুকুম রাখা হয়েছে, কিন্তু কাফের মারা গেলে তার তো শাস্তির মধ্যেই থাকবে। আপনি ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে, যে বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যে বিধান আপনি আমি মানতে বাধ্য। সেটা হচ্ছে যে কারণে আজ দুনিয়াতে এত ফেতনা ছড়াচ্ছে তা হচ্ছে নারীদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আমার উম্মতের জন্য নারীদের মতো বড় ফেতনা আর রেখে যাইনি। সেই ফেতনাটাকে বাঁচার জন্য একটি বড় উপায় আছে, তা হচ্ছে আবার আমাদের সোনালী পূর্বপুরুষ নারীদের যারা ছিলেন তাদের মতো করে আমাদের স্ত্রী কন্যা আমাদের বোন আমাদের খালা এবং আমাদের ফুফু এদেরকে আবার ঘরে প্রবেশ করাই, যে আসুন ঘরে আসুন, আল্লাহর বিধানকে মেনে চলুন, পর্দাকে মেনে চলুন, ঘরে থাকুন, ঘরটাকে সুন্দর করুন। একটি ঘরে থাকা নারী সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন নারী তার রবের নির্দেশ মানবে, আল্লাহর নির্দেশ মানবে, স্বামীর কথা শুনে চলবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং রমজান মাসের রোজা আদায় রোজা পালন করবে, সওম পালন করবে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো, কোন দরজা তুমি ঢুকবে পছন্দ করে না, জান্নাতের আটটি দরজার মধ্যে কোনটি দিয়ে তুমি ঢুকবে তুমি নিজে পছন্দ করে না। এত সহজে একজন নারী জান্নাতে যেতে পারে। জান্নাতের জীবন কোনো সামান্যতম অংশ নয়, এক বছর দুই বছরের জিনিস নয়, হাজার লক্ষ বছর নয়, আরও বেশি, যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য একটি গ্যারান্টি আপনি পাচ্ছেন ঘরে থাকার কারণে। কিন্তু বিপরীতটি করলে আপনি সেই জীবনের আর গ্যারান্টি পাচ্ছেন না, আপনি দুনিয়ার জীবনে সামান্যতম অংশে আপনার সব কিছুকে বিসর্জন দিয়ে যাচ্ছেন, আপনার ঈমান আমান বিসর্জন দিয়েছেন, আপনার লজ্জা শরম বিসর্জন দিয়েছেন, আপনার মাধুর্যতা বিসর্জন দিয়েছেন, আপনি নিজের মুখ বিক্রি করে দিচ্ছেন, শরীর বিক্রি করে খাচ্ছে আর শত শত নারীকে বিনষ্ট করছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিছু বদমাশ নারী, আরো বহু বদমাশ নারী নিয়ে বহু জায়গায় কেলেঙ্কারি বাঁধিয়েছে লক্ষ কোটি টাকা, তারা কি করেছে, চেহারা বেছে বিক্রি করে মানুষদের খাইয়েছে। এর একমাত্র কারণ ছিল পর্দাকে অমান্য করা। এরা তো কারোর মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, এমনকি কারো ফুফু বা কারো খালা, তার বাইরে তো কেউ নয়, এদের দায় দায়িত্ব ওরা কেন নেয় না, কেন এদের কেন এদেরকে ঘরে প্রবেশ করানোর চেষ্টা করে না, এরা কেন যা যা করে বেড়ায়, আজ তার প্রভাব আজ সমাজে পড়েছে। এই জন্য প্রত্যেকটি মানুষ উচিত পর্দার দিকে আবার ফিরে আসা, নারীদেরকে পর্দার ভিতরে নিয়ে আসা। নারীরা পর্দার ভিতরে থাকলে সেই সমাজ অত্যন্ত সুন্দর থাকবে, আর যেখানেই সেটা বের হয়ে গেছে সেটা জাহিলি যুগে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওলা তাবাররুজনা, ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা নারীদেরকে দেখিয়ে বেরিও না। আর দেখিয়ে বেড়ানো যেন তাদের একটা কাজ হয়ে গেছে। কেউ কেউ নিজে তার কন্যাকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছে, মেয়ের মুখে কিছু নেই, তার মাথায় কিছু নেই, তার সামান্যতম কোনো লজ্জাবোধ নেই লোকটির। ওই লোকটি কি আরেকজনকে দেখিয়ে বেড়াচ্ছে তার মেয়ের সৌন্দর্য, সে দায়ুস, দায়ুস তো কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেন আপনার মতে দায়ুসের দায়ুসিপনা আসলো, কেন ছোট কাল থেকে আপনার স্ত্রীকে আপনার কন্যাকে এমন ইমানদার নারীদেরকে আপনি এই পর্দার ভিতরে নিয়ে আসতে পারছেন না? পর্দা শুধুমাত্র করলেই হবে না,
কিছু কিছু মানুষ আছে পর্দাকে পেশা হিসেবে নিয়েছে, কিছু মানুষ পর্দাকে পেশা হিসেবে নিয়ে সুন্দর দেখানোর জন্য, অন্তরের ভিতরে সামান্যতম পর্দার উদ্দেশ্য নয়, শুধু পর্দা দিয়ে নাক ঢেকে মুখ ঢেকে বোঝানোর জন্য যে আমি পর্দা করেছি, কিন্তু আবার দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে মুখ দেখাই যাচ্ছে, এত পাতলা জিনিস পরেছে, তাহলে বোঝা গেল পর্দারও কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সারা শরীর ঢাকতে হবে। আবার কেউ কেউ নাম দিয়েছে শর্ট পর্দা, কোথেকে আসলো শর্ট পর্দা? আল্লাহ এবং তার রাসূল কোনো শর্ট পর্দা নাজিল করেন নাই। পর্দা সারা শরীর ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে। পর্দা শুধুমাত্র শর্ট পর্দা নামে যা আবিষ্কার করেছে এটা শয়তানের কারসাজি। আবার দেখা যায় ওদের মধ্যে কেউ ইসলামের নাম দিয়ে শর্ট পর্দা বের করেছে, আবার সেটার নাম বিক্রিও করে, সেটা দিয়ে কোনো কোনো মিডিয়াও চলেছে কিছুদিন, হাস্যকর যতসব উক্তি যতসব যুক্তি তাদের মন থেকে বের হয়ে থাকে, শয়তানের কারসাজি আর কিছু নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে পর্দা অবশ্যই এমন না হয় যে এটা দেখতেই ওইটার দিকে মানুষ তাকিয়ে থাকে, চুমকি লাগানো জিনিস লাগায়, কখনো কখনো দেখবেন চুমকি লাগিয়ে রাখছে, কেউ কেউ দেখবেন পর্দার মধ্যে রং বেরঙের ভর্তি করে দিয়েছে, তা আপনি নিজেই তো কিসের পর্দা করছে, সে তো ওইটার দিকে তাকানোর জন্য আহ্বান জানাচ্ছে। যদি কালো হতো বা এক রং হতো দেখতে যে দেখতে যে কেউ তাকায় না, এই জন্য তাকানোর জন্য চুমকি লাগাচ্ছে। তাহলে কি বোঝা গেল? যে বোঝা গেল সে আসলে পর্দা করতে চেষ্টা করেনি, সেটা দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছে। বাইরে বেরোয়ার উদ্দেশ্যই হচ্ছে প্রয়োজন পূরণ করা, বাইরে কাউকে দেখানো নয়। একজন নারী তার স্বামীকে শুধুমাত্র তার সৌন্দর্য প্রদর্শন করাবে, আর কাউকে সে সৌন্দর্য দেখাবে না। শরীয়ত তার নারীর জন্য, তার নারীকে তার পুরুষের জন্য সৌন্দর্য দেখানোর কথা বলেছে, তেমনি হবে একজন পুরুষও শুধু তার নারীর দিকে তাকাবে, যেখানে সেখানে সৌন্দর্যের দিকে তাকাবে না। তাহলে আপনি যখন চুমকি লাগিয়ে অথবা বিভিন্ন রকমের এই বিভিন্ন রং টং বিভিন্ন জিনিস তাকিয়ে যখন লাগালেন আপনার স্ত্রীকে, এর অর্থ হচ্ছে কেউ না কেউ তাকা, আমার স্ত্রী কত সুন্দর দেখুক। আবার তার চেয়েও বড় জঘন্য হচ্ছে স্ত্রী সহ নিজের ছবি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে দিয়ে আপনি শত শত হাজার হাজার ছেলের সামনে আপনার তাদের কারণ তাদের তাদের জন্য জিনার কারণ হচ্ছে, তারা বেবিচারী হচ্ছে, কারণ আপনার স্ত্রীর দিকে তাকানো তাদের জন্য বৈধ নয়। আপনি বিদেশ থেকে আসছেন, বিয়ে করেছেন, ছবি তুলে না দিলে কেমন হয়? নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীকে আপনি বাজারে তুলছেন, বাজারের সামগ্রী, এটা কি বাজারের পণ্য? যেখানে সেখানে আপনি তার জন্য ছবি তুলে কেন দিচ্ছেন? কে বলেছে আপনাকে তা দিতে? একজন নারী তো ওইরকম হবে যিনি একমাত্র তার রবের এবাদত করবে আর স্বামীর কথা শুনে চলবে, এ এবং তার পরিবারকে দেখে শুনে চলবে। পরিবারের রাজত্ব হচ্ছে তার বড় রাজত্ব, এই রাজত্বের বাইরে অন্য রাজত্বে যাওয়া কোনো নারীর জন্য উচিত নয়। তিন নম্বর হচ্ছে যে শর্ত মেনে চলতে হবে পর্দা, অবশ্যই কাপড়টা মোটা হতে হবে, মিহি কাপড় হতে পারবে না। মিহি কাপড় হলে তার মাধ্যমে পর্দা রঙ্গিত হয়, পর্দা রক্ষিত হয় না, পর্দা নষ্ট হয়। চার নম্বর শর্ত হচ্ছে পর্দা করার মতো যেই কাপড়টা ব্যবহার করছে সেটা অবশ্যই প্রশস্ত হতে হবে, শরীরের সাথে আটসাট হতে পারবে না। আটসাট অর্থ কি? যাতে করে শরীর বোঝা যায় তার চেহারা কীরকম, মোটা কি চিকন, অথবা তার কোন অংশ কীরকম, এরকম যদি বোঝা যায় বোঝা গেল সে পর্দা করে নেই। পর্দা অবশ্যই ডোলা ঢিলে ডালা হতে হবে, যাতে করে মানুষ তার দ্বারা বিপদে পড়তে না হয়, একজন মানুষ দেখেই না বলে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার জন্য আবার চেষ্টা করাতে না হয়, চিন্তা করে বের করতে না হয় যে কীরকম হয়েছে। অনেকে সেরকম কাপড় পরেই বের হয় এবং সেটার মাধ্যমে বিভ্রান্ত করছে আজ যুব সমাজকে। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে কিবতি কাপড় পরিয়েছেন, কিবতি মানে মিশরি কাপড়, কাফেরদের কিবতিরা কাফের, এদের বর্তমানে ইজিপ্ট ইকবিত ইজিপ্ট বলা হয়, অর্থাৎ তারা ইহুদি, ওদের এক ধরনের কাপড় ছিল, সেই কাপড় পরিয়েছেন কিবতি নাসারাদের কাপড় পরিয়েছেন খ্রিস্টানদের, সেই কাপড় পরার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুরহা, তাকে নির্দেশ দাও ফালতাজআল তাহতাহা গিলালা, এর নিচে যেন অতিরিক্ত একটা কাপড় দেয়, উপরের কাপড় নিচে যেন আরেকটা কাপড় দেয়। বা ইন্নি আখাফু আন তাসিফা ইদামাহা, আমি ভয় পাচ্ছি যে তার হাড় দেখা যাবে, হাড় সম্পর্কে বুঝতে পারবে কেউ, হাড় চিকন কি মোটা বুঝতে পারবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ দিয়েছেন। হাদিসটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন সহিহ সনদে। অনুরূপভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু মানুষের কিবতি কাপড় দিলেন,
যখন সেটা জয় জয়যুক্ত হলো কিপ্তি দেশ মিশর, তখন তিনি বললেন লা তুদাররাহা নিসাউকুম, সাবধান এই কাপড় যেন তোমাদের নারীদেরকে পরাবে না। তখন একজন বলল হে আমিরুল মুমিনিন, আমি তো দেখেছি আমার স্ত্রী সেটা পরেছেন, তারপর ঘরের মধ্যে এদিক সেদিক ঘুরেছেন, আমি তো তাকে শরীর দেখা যায় এরকম দেখিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি শরীর নাও দেখা যায় শরীরের অঙ্গ ভঙ্গি কিন্তু প্রকাশ পেয়ে যায়, সুতরাং তার নিচে যেন কাপড় থাকে সেই বিষয়টি তোমরা নিশ্চিত করো। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে। অনুরূপভাবে পঞ্চম যে শর্ত তা হচ্ছে, পঞ্চম শর্ত হচ্ছে যে এই কাপড় যেই কাপড় পরে বের হবে একজন নারী সেটা যেন সুগন্ধিযুক্ত না হয়। সুগন্ধিযুক্ত কোনো কোনো বোরকা পরে বা কোনো হেজাব পরে পর্দা পরে কোনো নারী বের হতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধিযুক্ত হয়ে ঘর থেকে বের হতে নারীকে নিষেধ করেছেন রাসূল, কারণ এর মাধ্যমে মানুষের কুপ্রবৃত্তি জাগ্রত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন আসাবাত মিন বুখুরান ফালা তাশহাদ মা'আনা আল আখিরা, তোমাদের মধ্যে যেই নারী কোনো সুগন্ধিযুক্ত কাপড়ে লাগিয়েছে বা লেগেছে তার, সে যেন আমাদের সাথে এশার সালাতে না আসে। চিন্তা করে দেখুন এশার সালাত অন্ধকারে তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর দিনের বেলায় ঘুরে বেড়ানো সুগন্ধি লাগিয়ে অথবা স্যান্ট মাখে অথবা এটা কিনে ওটা কিনে বিভিন্ন জায়গায় বসে এই গল্প করে জিনিসপত্র কিনা বা বেশি কথা বলা নারীদের যে স্বভাব, দোকানে গিয়ে এই জাতীয় জিনিস কখন হালাল হলো? এ তো হারামই ছিল, হারামই থাকবে কেয়ামত পর্যন্ত। মানুষ অন্যায় করলেই কোনো কিছু গাসোয়া হয়ে গেলেই এটা কোনোদিন হালাল হয়ে যায় না, এটা হারামই থাকবে। সুতরাং যারা আজ সুগন্ধি মেখে যাচ্ছে তাদের সে পর্দা হচ্ছে না, নারীদেরকে অবশ্যই সেই সুগন্ধি মাখা অবস্থায় পর্দা নিয়ে বের হওয়া যা পর্দা নিয়ে বের পর্দা নিয়েও বাইরে বেরোতে পারবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামারাত আলা কওমিন, কোনো নারী যদি কোনো আতর মাখে তারপর কোনো মানুষ কোনো একটা সম্প্রদায় পাশ দিয়ে যায়, লিয়াজিদু রিমিন রিহিহা, তারা যদি উদ্দেশ্য থাকে নারীর যে আমার সুগন্ধিটা গায়ে লাগুক নাকে লাগুক অমুকে, ফাহিয়া জানিয়া, সে নারী হচ্ছে ব্যভিচারিণী। আবু দাউদ হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সনদে। তাহলে বোঝা গেল যে সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে নারী বের হতে পারবে না, এটা হলো মূল কথা। ষষ্ঠ যে শর্ত তা হচ্ছে পর্দা, তা হচ্ছে যে মানুষের পুরুষের পোশাক হতে পারবে না, পুরুষের পোশাকের মতো হতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাজুল ইয়ালবাসু লাবসাতাল মারআ, একজন পুরুষকে লানত করেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে, ওয়াল মারআতু তালবাসু লিবসাতাল রাজুল, ওই নারীকেও লানত করেছেন যেই নারী পুরুষের মতো পোশাক পরে। পুরুষের মতো পোশাক এজন নারী কোনোদিনই পরবে না। আজ কিছু নারীকে দেখা যায় মাথার চুল কেটে পুরুষের মতো হয়ে যাচ্ছে, আবার কিছু পুরুষকেও দেখা যায় দাড়ি কামিয়ে নারীদের মতো হয়ে যাচ্ছে। এসবই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের নির্দেশের লঙ্ঘন। আমরা একদিকে আল্লাহ রাসূলের নির্দেশের লঙ্ঘন করি, আবার আশা করি যে আল্লাহ তাআলা রাসূল আমাকে ভালোবাসবেন, আবার ভালোবাসার দাবিও করি। কত মানুষ আছে ভালোবাসার দাবি করছে অথচ রাসূলের নির্দেশকে অমান্য করে চলেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল, লা'নাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে যারা নারীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে চলে, একরকম হতে পছন্দ করে, আবার ওই সমস্ত নারীদেরকেও তিনি লা'নাত করেছেন, অভিশব্দ ঘোষণা করেছেন যারা পুরুষের মতো চলতে আরম্ভ করে, যারা আজ নাটক করে বেড়ায় সিনেমা করে বেড়ায়, তারা পুরুষের মতো চলাফেরা করে, যেখানে সেখানে বসে গল্প করে আড্ডা দিচ্ছে, কে তাদেরকে এটা জায়েজ করে দিল? এটা হারাম থাকবেই কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের নারীরা তো করছে, আপনার উপর আল্লাহর অভিশম্পাত করছে, লানত করছে, যদি আপনার অধীন থেকে তারা আওয়াজ সেগুলি করে যাচ্ছে, আপনি শিল্পকলার নামে, আপনি তথাকথিত প্রগতির নামে, উন্নতির নামে ইসলামকে ডুবাতে চেয়েছেন, ডুবাতে চলেছেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না, কেয়ামত পর্যন্ত অনুমোদিত হবে না কোনোদিন। কোরআন এবং সুন্নাহ চিরস্থায়ী শাশ্বত, এগুলিকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই আপনার মনের ভিতরে যে শয়তান ঢুকেছে সেটাকে বের করে ফেলুন, কোরআন এবং সুন্নাহকে নিজের ভিতরে নিয়ে নিন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। সপ্তম যে শর্ত তা হচ্ছে যে
এই পোশাক পরিধান করার কারণে নারী যেন কখনো উদ্দেশ্য না হয় কোনো কাফেরকে অনুসরণ করা। আজ কোথায় কোন ফ্যাশন চালু হয়েছে, কোন কান না বান কোন জায়গায় জানে কোন ফ্যাশন চালু হয়েছে, মানুষ হেঁটে হেঁটে দেখাচ্ছে আরেকজন সেটা কিনে, আবার সে মুসলিম নারীরা তাদের মতো হতে চাচ্ছে। কাফের নারীদের অনুসরণ করলে সেটাও হারাম হবে, সেই পোশাক পরলে আপনার নারীর সেই পোশাক পরে আপনার নারীর চার পর্দা রক্ষিত হচ্ছে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতি মিনাল আমরি, হে নবী আপনাকে আমরা রেখেছি শরীয়তের উপরে, ফাত্তাবিহা এটাকে অনুসরণ করুন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না যাদের শরীয়ত নেই যারা মানে না শরীয়ত তাদের কোনো প্রবৃত্তির অনুসরণ করবেন না। কারা জানে না কারা মানে না, কাফেররা জানে না মানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ইহুদি নাসারা জানে না মানে না, দালিন মাগদুব আলাইহিম, এরা পথভ্রষ্ট এবং তারা এদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন গাযিবাল্লাহু আলাইহিম, তাদের কোনো নীতি অনুসরণ করা যাবে না, তাদের কোনো রীতি অনুসরণ করা যাবে না, তাদের কোনো পোশাকের অনুসরণ করা যাবে না। আপনার স্ত্রী যদি কোনো তাদের পোশাকের অনুসরণ করে, তাকানো যায় না এমন অবস্থা হয়, নারীরা একদিকে কাপড় উঠাতে উঠাতে হাঁটু পর্যন্ত উঠে ফেলেছে, পুরুষরা নামাইতে নামাইতে হাঁটু কোন ছোট টাকরু নিচে নামাই ফেলছে, কার মতো তো পরিপূর্ণ বা ইউরোপ আমেরিকার অনুসরণ। ইউরোপ আমেরিকার নারীরা তা করে, তারা চায় নারীদেরকে প্রদর্শনী ঘটাতে, আপনিও তাই করছেন, আপনার মেয়ে আপনার স্ত্রী সেভাবে চলছে। দেখা যায় অনেক সময় বৃদ্ধ দাদি নিজে পর্দা করে চলেছে, সাথে নাতিনকে নিয়ে চলেছে, নাতিনের শরীরে কিছুই নাই, কি বুঝাতে চেয়েছেন আপনি? আপনি জান্নাতে এভাবে চলে যাবেন? আপনার নাতিনকে আগে ঢাকুন, আপনার জন্য শরীরে শরীয়ত কিছু ছাড় দিয়েছে, নাতিনের জন্য কোনো ছাড় দেয়নি। আপনার বৃদ্ধ মানুষের জন্য কিছু ছাড় আছে কিন্তু নাতিনের কোনো কিছুই দেখার সুযোগ নাই, অথচ আপনার সাথে চলেছে, সে হাই হিল পরে, সে কাপড় উপরে উঠিয়ে অথবা মুখ খুলে পিঠ খুলে চোখ পিঠের যে চুল খুলে চলেছে, আপনার সেটাতে কোনো সামান্যত ভাবান্তর নেই। কিসের পর্দা করছে? তারা কোনো পর্দাই করছে না, এই পর্দা পর্দাকে তারা এখন বানিয়ে নিয়েছে প্রথা। প্রথা নয় পর্দা, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ। যারা প্রথা মনে করবে তারা বিভ্রান্তিতে আছে, তাদেরকে সঠিক কথা জানাতে হবে, জানতে হবে এটা প্রথা নয়, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ, যার কাছে ফিরে যেতেই হবে। তিনি হচ্ছেন আল্লাহর কাছে, প্রত্যেকটি মানুষকে তার কাছে ফিরে যেতে হবে, সেখানে প্রত্যেকটিকে তার নিজের ব্যাপারে নিজে জবাবদিহি করতে হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমাকে নিজের হিসাব নিজে দিতে হবে, আরেকজন তোমার হিসাব দিবে না, তোমার নেতা অমুক নেতা তোমার হিসাব দিবে না, তোমার হিসাব তোমাকে দিতে হবে, তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। এজন্য কোনো কাফেরদের অনুসরণ অনুকরণে কোনো কাপড় পরা যাবে না। অথচ যদি আজ ইউরোপে কোনো কাপড় বের হয়, পরের দিন দেখবেন বাংলাদেশের মাটিতে সেটার ছড়াছড়ি যাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে, আর নারীরা হুমড়ি খেয়ে পড়ছে এটা সেটা কেনার জন্য, কারণ আল্লাহ তাআলা বিবেকের কমতি দিয়েছে তাদেরকে। সেই জন্য তারা কোনোদিন ভবিষ্যৎ চিন্তা করে না যে আমার কি হতে যাচ্ছে, কোন দিকে আমি চলেছি। বৃদ্ধ বয়সে অনেকে কান্নাকাটি করে, আমাদের কাছে অনেকে ফোন করে বলে বুঝি নাই, বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি, সেও এখন আমাকে রাখবে না, আমি এখন কি করব। এখন কি করবেন? এখন তো কিছু করার নেই, একজন নারীর জীবনের সর্বস্ব খুইয়ে যখন সে বসে যায় তখন আর কি থাকে? বাবাকে অপমানিত করে, মাকে অপমানিত করে, সমাজকে কলুষিত করে, আরেক নারীকে নষ্ট করে, কারণ তার দেখা দেখি শত শত নারী নষ্ট হয়ে যায়। এই অবস্থা বন্ধ করা উচিত, নারীদের উচিত নয় যেভাবে সেভাবে বের হয়ে যাওয়া, কাফেরদের অনুসরণ অনুকরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে তাদের মধ্যে সে গণ্য হবে। এই নারী যে কাফেরদের সাথে সামঞ্জস্য বিধান করে চলেছে, এই নারীর হাসর হবে কাফেরদের সাথে, এই নারীর অবস্থা হবে কাফেরদের সাথে, বিচার হবে কাফেরদের সাথে, কারণ সে তাদেরকে ভালোবেসেছে, আল্লাহ এবং তাঁর রাসূলকে ভালোবাসেনি, কোরআনকে ভালোবাসেনি, হাদিসকে ভালোবাসেনি, ইমানদারদেরকে ভালোবাসেনি। ইমানদার নারী তার কাছে পছন্দযুক্ত নয়, ইমানদার নারীকে সাইকেলে মনে করে এবং তথাকথিত কিছু একটা মনে করে, নিজে উন্মুক্ত থাকতে কাফেরদের মতো হতে চায়, কাফেরদের মতোই তোমার হাসার হবে, অপেক্ষা করো। তুমি যদি সত্যি সত্যি বিশ্বাস করো আখেরাতে, অনেক মানুষ আছে আখেরাতে বিশ্বাস করে না, যদিও তার নাম রহিমা অথবা তার নাম সকিনা হবে কিন্তু সে আখেরাতে বিশ্বাস করে না, নামটা মুসলিম রয়ে গেছে, কেন? এটাও প্রয়োজনে সে বদলে ফেলে, প্রয়োজনে এফিডেভিট করতে চায় অথবা পরিবর্তন করতে চায়। আপনার নাম শুনেছেন, কারো কারো নামের শেষে আসলে রহমান, বদলাই রাখছে রেহমান, কেউ কারো নাম এরকম থাকলে তারা সেটাকে নতুন নতুন
কুফুরি নাম দিয়ে পরিবর্তন করতেও চায়, কারণ দিন ইসলাম তাদের ভালো লাগে না। এরা সত্যিকারের মুনাফিক, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের নীতি নীতি ইসলামের বিধান যাদের ভালো লাগে না তারা কাফের, এরা ইমানদার হতে পারে না। মুখে যেই নামই থাকুক না কেন, যেই নামটাই তার থাকুক না কেন, সে তো কাফের, কারণ ইসলামকে সে ভালোবাসে না। ভালোবাসতে হবে, শর্ত হচ্ছে এটা যে আমি ইসলামকে ভালোবাসি। ভুল করতে পারে, গুনাহ করতে পারে, গুনার মতো একটা জিনিস তার অন্তরে থাকতে পারে যে আমার গুনাহ, এই যে গুনাহ করছে, অপরাধ বোধটা একটা মানুষের থাকতে হবে। অপরাধ বোধ নাই, বরং অপরাধকে প্রচার প্রসার করে চলেছে জায়গায় জায়গায়, স্কুল কলেজগুলোতে তারা, অথবা মাদ্রাসাগুলোতে শিক্ষাতনগুলোতে তারা টাবু ভাঙ্গার নাম দিচ্ছে, টাবু ভাঙছে, তথাকথিত লজ্জা ভাঙছে তারা মনে করতেছে, এর মাধ্যমে তারা সমাজকে কলুষিত করছে। যে লোকগুলি ভাঙছে সবার জন্য সে দায়ী হবে, সবাইকে যে নষ্ট করছে সে দায়ী হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে এরা যা করে, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালান ও আসকালাম মা আসকালিহিম, তারা বোঝা বহন করবে, আরো কিছু বোঝা বহন করবে। কাদের বোঝা? যাদেরকে সে বিনা তাদের কোনো অপরাধ দিতে নিজে এদেরকে ধ্বংস করে দিয়েছে, নিজে এদেরকে বিভ্রান্ত করে দিয়েছে, এদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, যারা নিজেদের নিজেদের বিভিন্ন ফ্যাক্টরিতে নারীদেরকে নারী পর্দা করতে না দিয়ে নারীদেরকে বাধ্য করেছে মুখ খুলে রাখতে, অথবা তাদের এমন লোকদেরকে চাকরি দিয়েছে বিনা কারণে, যাদের পুরুষকে চাকরি দিলে হতো সেখানে নারীকে চাকরি দিয়েছে শুধুমাত্র তাদের কাফেরদের কথা রক্ষার্থে, অথবা তথাকথিত প্রগতিবাদী হওয়ার স্বার্থে। এরা কিন্তু ইমান হারা হতে চলেছে, এরা ইমান হারা হয়ে যাবে। যারা অভাবী আছে তাদের কথা ভিন্ন, অভাবী নয়। আর যারা ব্যাংকের মধ্যে নারীদেরকে ঢুকাচ্ছে, মুখ খুলে বসে আছে ওই নারী এবং সবাই সামনে সে নিজের চেহারা বিক্রি করে খাচ্ছে, এই নারীকে যারা চাকরি দিয়েছে তারা গুণাগার হবে, যারা এই নারীর সাথে চাকরি করছে তারা গুণাগার হচ্ছে, ক্লায়েন্টরা গুণাগার হচ্ছে, এই সব কিছুর গুণা নিবে ওই ব্যক্তি যে ব্যক্তি হিউম্যান রিসোর্স চাকরি করে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। এরা সবাই গুণাগার হবে। আপনি মনে করেন না যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। যখন তিনি টান দিবেন তখন সব কিছু পড়ে যাবে, কিছুই আপনার থাকবে না। হাশরের দিন আপনি যতই দৌড়ান না কেন, আপনি দৌড়ান কোনো ফল পাবেন না যদি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকেন। অনেক মানুষ আছে আখিরাতে আসলেই বিশ্বাস করে না। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীম বলছেন যে তাদের অনেকেই আখিরাতে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করলে এই কাজগুলো তারা করতে পারে না। আট নম্বর শর্ত হচ্ছে, পর্দার জন্য আট নম্বর শর্ত হচ্ছে, এমন পোশাক হতে হবে যে পোশাক শোহরাত নয়, অর্থাৎ যেই পোশাক দেখে দুনিয়া সবাই বলে বেড়ায় অমুকের পোশাক দেখে আসছি, অমুকের পোশাক বুঝেন কিনা। কেউ কেউ আছে কারখানাতে গিয়ে বলে এরকম একটি পোশাককে বানাতে হবে, এরকম পোশাক যেন আর কেউ না বানায়, আমার স্ত্রীর জন্য। চলে গেছে এক রাষ্ট্রপ্রধান, তার স্ত্রীর জন্য একটি পোশাক বানাতে বলতো, এবং সেটা একটি পোশাক বানানো হতো, এরকম পোশাক আর বানানো হতো না। কি জন্য? স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত দেখানোর জন্য যে আমার একটি বই পোশাকটাই আমার, আমার একমাত্র পোশাক বানানো হয়েছে, এটা ছিল এবার শোহরাত। এই জন্য লোক দেখানো বা তাদেরকে মানুষ যাদেরকে শোহরাত বা প্রচার প্রসারের জন্য যে নারী এরকম পোশাক পরেছে সে তো পর্দা করেনি, সে গুনার কাজ করেছে। আজ অনেকেই এটা ফ্যাশন শো করে, ফ্যাশন শো বিভিন্ন জায়গাতে দেখায়, কখনো কখনো টেলিভিশনের সামনে আসে তারা এই পোশাক নিয়ে, যে পোশাকের জন্য নারী পাগল হয়ে যায়, এমন নাটক করে, কখনো নাটকের ভিতরে কোনো পোশাকের জন্য কেউ কেউ আবদার করে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এ তো সিলেবাস শোহরা, দেখানোর জন্য এই পোশাক করেছে। এগুলি যারা পর্দা রক্ষিত হয় না, পর্দা লঙ্ঘিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাবিসা লিবাসা শোহরাতি সাওবা শোহরাতি ফি দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা সুম্মা উলহিবা ফিহি নারান। যে ব্যক্তি দুনিয়ার বুকে নিজেকে প্রসার করার জন্য পোশাক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানিত করার পোশাক করাবেন, তারপর তার সেই কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। রাওয়াহু আহমদ ফিল মুসনাদ, ইমাম আহমদ সহিহ সনদে তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। নয় নম্বর শর্ত হচ্ছে যে এমন কোনো কিছু হতে পারবে না যা মানুষকে আকর্ষণ করে, এমন রং হতে পারবে না। অনেকে বলে কালো রং হওয়া শর্ত কিনা, হ্যাঁ কালো রং হওয়া একটা শর্তও বটে, এটাকে আপনি খারাপভাবে দেখবেন না। কেন কালো রং হওয়া শর্ত? কালোর দিকে মানুষের খুব কমই তাকায়, কিন্তু আপনি যদি কোনো অন্য কোনো রঙের জিনিস পরেন না কেন, যেদিকে তাকা একটা চোখা রং হলে সবাই তাকাতে চেষ্টা করবে কি লাগাইলো কি পরলো, ভিন্ন রকম কিছু একটা করতে চায় সবাই,
ভিন্ন জগতে ঘুরতে চায়, ভিন্ন কিছু করতে চায় না। শরীয়ত মানার নাম, নিজে আরেকটা বানানোর নাম নয়, নিজে বসে বসে আরেকটা জিনিস বানিয়ে নিয়েছেন, এখন সেটা পরে ঘুরতেছে সে। যে নারী এরকম পোশাক পরে ঘুরবে এবং দেখানোর জন্য একটা ভিন্ন রঙের ব্যবস্থা করবে, তাকে মানুষকে আহ্বান জানায় যা যে রং মানুষকে তাকানোর দিকে চোখ তাকাতে ফিরেতে পারে না, এরকম রং কেউ টিয়াবাতির রং, অমুক রং, তমুক রং ব্যবহার করছে কেন, কিসের কিসের পর্দা করছে সে? সে তো মানুষকে আহ্বান করছে এদিকে। এই জন্য পর্দা যেন হয় পর্দার মতোই, যেটাতে মানুষ আহ্বানে ডাকে আসবে না সেরকম পোশাক করতে হবে, যা বললে মানুষ ডাকবে না, মানুষ আহ্বান জানাবে না সেরকম পোশাক করে তাকে বের হতে হবে, না হলে সে পর্দা করেনি যদিও সে বহু কাপড় পরে থাকুক। দশ নম্বর শর্ত হচ্ছে তার চেহারা ঢাকা থাকতে হবে। এই কথাটি অনেকেই আজ বলতে ভয় পায়, কেউ 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 মনে করে এইটা যদি বলি তাহলে তো অনেকের কাছে আমি আধুনিক হইতে পারবো না, এইটা যদি বলি অনেকের কাছে আমার বোধ হয় মান সম্মান কমে যাবে, অনেকে কি করবে? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক চেহারা ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে নির্দেশনা। চেহারা ঢেকে রাখার জন্যই, চেহারার জন্যই, চেহারার মধ্যেই সৌন্দর্য লুকায়িত রয়েছে, মানুষ চেহারাটাই প্রথমে দেখে। এই বিষয়ে কোরআন এবং সুন্নার নির্দেশনা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। চেহারা ঢুকা লাগবে কিনা, আপনি যদি কিছু কোরআন নির্দেশনা আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। এক নম্বর নির্দেশনা হচ্ছে চেহারা ঢাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে ঈমানদার, হে ঈমানদার নারী, হে ঈমানদার, হে আল্লাহর রাসূল, আপনি আপনার ঈমানদার নারীদেরকে বলুন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, চেহারা যেন নিচু করে, চোখ যেন নিচু করে, চেহারা না চোখ যেন নিচু করে, অর্থাৎ তারা যেন পুরুষের দিকে দু চোখ মেলে সারাক্ষণ তাকিয়ে না থাকে, কারণ পুরুষের মধ্যে সুন্দর পুরুষ আছে, তাদেরও সমস্যা হতে পারে। এজন্য চেহারা যেন একটা চোখ পড়েছে নিচু নিচু করে যেন তার চেহারা চোখকে। ওই আহ্বাজ না পুরুষ যাহুন না, তাদের লজ্জাস্থানে যেন হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত নিঃসন্দেহের অন্তর্ভুক্ত হচ্ছে চেহারা ডেকে রাখা, কারণ চেহারা এইটার দিকে ডাকে ডাকে কেমনে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাদাহু মিনাজ জিনা, বনি আদমের পরে একটি জিনা লেখাই আসলে হবেই হবে, এটা যদি কোনো দুনিয়াতে বের হয় কারো না কারো চোখ কোনো নারীর উপর পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু বলেছেন আলী একবার পড়েছে পড়েছে, দ্বিতীয়বার যেন না পড়ে। এই যে একবার পড়াকে রাসূল জিনার সাথে তুলনা করেছেন, চিন্তা করে দেখেছেন এর অর্থ হচ্ছে এটা কিন্তু একটা জিনা, আর জিনা হচ্ছে লজ্জাস্থানে হেফাজতের বাইরের জিনিস। সেই জন্য কেউ যদি কোনো এইটুকু এটা জিনার অন্তর্ভুক্ত, রাসূল নিজে বলে দিয়েছেন, তিনি বলেছেন কি যে এ বনি আদমের একটু জিনা হয়ে যায় কি মুদ্রি কুনজাল কেলা মহালাতান, এটা সে পড়ে যায় এটার ভিতরে, বা জিনাল আই নাই নি নদর, দু চোখের জিনা হচ্ছে তাকায় থাকা। আপনি যে কোনো দোকানে যাবেন, কোনো অফিসে যাবেন, দেখবেন যে বসে আছে কোনো রিসেপশনে, কোনো হোটেলে রিসেপশন হিসাবে মহিলা কাজ করতেছে, বিমানের বালা হিসেবে মহিলা কাজ করতেছে, কোনো কোর্টে যাবেন সেখানে মহিলা বসে আছে, যেখানে যান সেখানে আজ তাদের জয় কারণ আপনি তাকাইলেই তো আপনার জিনা হচ্ছে। এই যে জিনা বলে নাম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে ছাড় দেওয়ার জন্য নয় বরং অবস্থাটা বোঝার জন্য, এবং বলে দিয়েছেন যে তোমার একবার যা হয়েছে দ্বিতীয়বার যেন তোমার দ্বারা তা না হয়, চোখ পড়েছে নিচের দিকে তাকাবেন। কিন্তু কি করবেন, অবস্থা এমন দাঁড়িয়েছে, এটা তো আপনার এখন ওখানে না গিয়েও পারবেন, আপনার দায়িত্ব সেখানে যাও। আপনি টাকা উঠাবেন গেছেন ব্যাংকে, যায় দেখেন মহিলা বসে আছে, আপনি অফিসে গেছেন দেখেন মহিলা বসে আছে, হোটেলে থাকবেন সেখানে নিচে মহিলা বসে আছে, বিমানে উঠবেন মহিলারা মুখ খুলে হাঁটতেছে আপনার সামনে দিয়ে, এই যে অবস্থা, এই অবস্থায় আপনার কিছু কি করণীয় আছে? প্রথমত তাদেরকে, আপনার যদি আত্মীয় স্বজন হয় তাদেরকে বলার দায়িত্ব আপনার, আপনার কন্যা হলে তাদেরকে মানা করার দায়িত্ব আপনার, আর যদি বাইরের হয় যদি বলার সুযোগ থাকে বলবেন, নাহলে অন্তর দিয়ে ঘৃণা করবেন, মুখ ফিরিয়ে নিতেই হবে আপনাকে, চেহারার দিকে তাকিয়ে থাকা যাবে না। এর অর্থ হচ্ছে চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত না হলে চেহারার দিকে তাকিয়ে থাকাটা জিনা হতো না। চেহারা মহিলাদের নারীদের চেহারা অবশ্যই পর্দার অন্তর্ভুক্ত, না হলে সেটা কোনোদিন সেটাকে জিনা বলা হতো না, সেটা একটা জিনা বেবিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা থেকে নিষেধ করেছেন। দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের মাথা যেখান দিয়ে কাপড় পরে ওই দিকে যেন কাপড় দিয়ে রাখে। চিন্তা করে দেখুন, যেটা তাদের বাধ্য
একটা কাপড় পড়তে হলে জামা পড়তে হলে এই উপরের অংশটুকু এটা জিউব বলা হয় যে অংশটুকু তাদের এই জামা লাগানো হয় খালি জায়গাটা এটাকে বলে জিউব তারা যেন এই জায়গাতে কাপড় দিয়ে রাখে অর্থ হচ্ছে এই জায়গা যেন ঢাকে অনেকে দেখা যায় কাপড় পরে পিঠ খোলা রেখেছে সামনে দিয়ে খোলা রেখেছে ব্লাউজ পরেছে দেখা যাচ্ছে এটা কিন্তু শরীয়ত নির্দেশনার বাইরে শরীয়ত বলেছে যে জায়গা দিয়ে দেখা যায় ওরকম জায়গা ঢেকে রাখতে বলা হচ্ছে অর্থাৎ গলার জায়গাতে ঢেকে রাখতে বলা হচ্ছে সেখানে মুখ কিভাবে খোলা রাখতে পারে মুখ খোলা রাখার কি কোনো সুযোগ আছে যে মাথা দিয়ে ঢোকার জায়গাটুকু লাগছেই একজন মানুষের নইলে ঢোকাতে পারছে না একজন নারী তাকেও বলেছে যে তুমি ওই জায়গাটুকু ঢেকে রাখো এর হচ্ছে মুখ খুলে রাখার জন্য বলা হচ্ছে কিভাবে মুখ খুলতে পারে একজন নারী মুখ খুলে হাঁটছে এরপরে বলবো যে আমি গলা ঢাকতেছি এটা হাস্যকর হবে না এই জাতীয় কথা হতে পারে না এই জন্য একজন নারীর জন্য কখনো মুখ খোলা বৈধ নয় বরং মুখ ঢেকে রাখতেই হবে তাকে তিন নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মা যাহার ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না তবে যা প্রকাশ পেয়ে যায় যা প্রকাশ পেয়ে যায় এই আয়াতটি হচ্ছে একটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যেন পরীক্ষা নাজিল করেছে যে কে তার প্রবৃত্তি দাসত্ব করে আর কে সঠিক আয়াতকে বুঝে তার উপর আমল করে দেখা গেছে এই আয়াতটি দিয়েই যারা মুখ খোলাকে আজ মুখ খোলাকে যারা অনেকেই জায়েজ মনে করছে অথবা তারা মনে করছে যে খোলা যাবে তারা ছাড় দিতে চেষ্টা করছে আয়াত দিয়ে দলিল দিচ্ছে অথচ এই আয়াতের তাফসীর কোন তারা নিত সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের থেকে ইমামদের থেকে এবং কোরআনের ফাহওয়ার নাস কোরআনের ভাষ্য থেকে নিত বুঝা আগের এবং পরের অবস্থা থেকে নিত কখনো তারা বলতো না যে মুখটা খোলা রাখা যাবে বরং তারা বলতো যে মুখ অবশ্যই বন্ধ করতে হবে আমরা এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম বর্তমান যে অবস্থা যাচ্ছে আমরা বলেছি যে সমস্ত কারণে আল্লাহর গজব নাজিল হয় তার মধ্যে একটি হচ্ছে এই আমরা যেখানে জিনা ব্যভিচার এবং যেখানে প্রচার অন্যায় অশ্লীলতা প্রচার প্রসার ঘটিয়েছি আল্লাহর আজাব আসবেই এটাই স্বাভাবিক বিষয় আর কেয়ামতের আগের এই সময়টুকুতে আজাব গজবের অবস্থা খুব ভয়াবহ হবে এই সময়টুকুতে একজন ইমানদার কী করতে পারে ইমানদারের দায়িত্ব হচ্ছে এই জন্য তার ইমান হেফাজত করবে সহি আমল করবে এবং যে সমস্ত জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকাল করতে বলেছেন সেই কাজগুলো যথাযথভাবে প্রতিপালন করে দোয়ার মধ্যে দিয়ে সময় ব্যয় করে তারপরও যদি আসে সেখান থেকে কোথাও বিপদ আসে সেখান থেকে পালিয়ে অন্যত যাওয়ার অনুমতি নাই আবার কোথাও এই বিপদ আসছে সেখানে যাওয়ার অনুমতি শরীয়ত দেয় না সুতরাং কী করতে হবে আমাদেরকে নিয়মিত ইমানের চর্চা করতে হবে এবং নিয়মিত সালাতের চর্চা করতে হবে এই দুটোই হচ্ছে মানব জীবনের বড় সম্পদ বাকিগুলি কারো উপরে ফরজ হয় কারো উপরে হয় না কারো উপরে ফরজ হয় কারো উপরে হয় না আপনি জানেন যাকাত এবং হজ শুধুমাত্র ধনীদের উপর ফরজ হয় আবার যদি কোনো সেখানে যাওয়ার সমস্যা থাকে যখন এখন বন্ধ করে রাখছে বিভিন্ন কারণে এবং বৈধ কারণ সেটা সেখানে না যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সেখানে ওজর আসেই তাহলে আপনার জন্য দুইটা জিনিস ইমান এবং সালাত আর রমজান আসলে বছরে একবার তাও যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে অন্য সময় রাখতে পারবে অথবা অসুস্থ হলে সেইটাকে কাফফারা দিতে পারবে এমন অসুখ যে অসুখে আর ফিরে আসবে না তাহলে বোঝা গেল আপনার জন্য দুটি জিনিসই বেশি ইমানদারের জন্য জরুরি একটি হচ্ছে ইমানের চর্চা করা আরেকটি হচ্ছে সালাত যথাযথ প্রতিপালন করা সকালবেলা যে ব্যক্তি ফজরের সালাত পড়বে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ সহিহ হাদিসে আসছে আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে যান ফজরের সালাতটি পড়ুন আর যদি জামাতের সাথে হয় তা তো শোনায় সোহাগা চেষ্টা করুন জামাতের সাথে ফজরের সালাতটি পড়তে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর জিম্মাদারিতে চলে যান ফালা তাখফুরুল্লাহ ফি যিম্মাতিহি রাসূল বলেছেন আল্লাহর জিম্মাদারিকে তোমরা নষ্ট করো না যে ব্যক্তি ফজরের সালাত পড়েছে
জামাতের সাথে করেছে আল্লাহর নিজের জিম্মাদারিতে চলে যায়, আল্লাহ তার হেফাজতে নিয়ে যাবেন। এই জন্য নিয়মিত সালাতগুলো আদায় করেন, সালাতগুলো আদায় করেন, আর সালাতের পরের জিকিরগুলোকে গুরুত্বের সাথে পড়ুন, কোনোভাবেই ছেড়ে দিবেন না। আর সকাল বিকেলে জিকিরগুলো, সকাল বিকেলে জিকিরগুলো কোনো ক্রমেই বাদ দিবেন না, যত রকমের যত কিছুই হোক। বলেন আমি জিকিরগুলো করব এই দিনের জন্য, পুরো দিনের জন্য আমার রক্ষার জন্য আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, রাসূল জানিয়ে দিয়েছেন যে এগুলি পড়লে আমার রক্ষা হবে, আমার হেফাজত হবে, আমার আজকের দিনের জন্য একটা বিরাট জিনিস আমার জন্য হবে যে আমি হেফাজতে থাকবো, আল্লাহ আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন জিনিস থেকে। তাহলে এগুলো গুরুত্বের সাথে নেওয়া উচিত। সালাত জেনে বুঝে পড়ুন, একটা বই আছে আমার, বইটা কিনে দেখবেন ওটার মধ্যে সবগুলি আছে, সকাল বিকেলে জিকির সহ প্রত্যেক সালাতের পরে কি জিকির করতে হবে, সালাত কীভাবে পড়তে হবে, সালাত বুঝি পড়ার জন্য বলা হচ্ছে। আমরা সালাত পড়ি অধিকাংশই কীরকম সালাত পড়ি, বাবা পড়েছে আমি পড়ি, না পড়লে অসুবিধা সেই জন্য, কিন্তু সালাতে আমরা কী বলি সেটা কী পড়ি সেটা যদি এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন। এই বইটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, সেখান থেকে পড়ে আমি মনে করি যে এগুলি পড়া দরকার, সাথে রাখা দরকার, পকেট সাইজ আছে যেন পকেটে রাখবেন, যখনই যেখানে যাবেন সেটা পড়বেন। এর মাধ্যমে যে জিনিসটি হবে সেটা হচ্ছে এই যে বিপদ আজ আসছে চতুর্দিক থেকে ধে, আল্লাহর রহমতে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার একটা ওসির আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কারণ যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে হেফাজত করে। আর যদি আল্লাহ নিয়েও যান, আপনি আল্লাহর নির্দেশের মতো চলে যাবেন, এটা আল্লাহর নির্দেশনা ছিল কিন্তু আল্লাহর কাজেই চলে গেছেন, আল্লাহ তাআলা আপনার সেখানে আখেরাতে আপনার জন্য সেটার সওয়াব লিখে রাখবেন। আর বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুনুনি ওয়াল জুজাম ওয়াল বারাসি ওয়া সাইয়্যিল আসবাব, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আর বেশি বেশি দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তামাত মিন শাররি মা খালাক, এটা পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়াস সামিউল আলীম, এটা পড়বেন। এটার বর্ণনায় কোনো কোনো এই এই এটার এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়াস সামিউল আলীম, এর দোয়া কোনো 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 কিতাবে স্পষ্ট উল্লেখ আছে যে এটার মাধ্যমে ওই দিনের বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যায়। এই জন্য বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য এটাও একটা জরুরি জিনিস। এই সবগুলি আলহামদুলিল্লাহ আপনি একটি বইতে পাবেন, বইটি পড়বেন, জানা সালাত জেনে বুঝে পড়ুন। এই বইটির মধ্যে মনে রাখবেন অনেকেই আরবিটা পড়তে তার খুব ভালো লাগে, আরবিটা অবশ্যই পড়বেন, কোরআন পড়তে শিখুন, কোরআন পড়তে শিখুন, কোরআন পড়ে যদি আরবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কোরআন পড়লে আরবি পড়তে পারবেন, যদি আরবি না পারেন আরবি উচ্চারণ পড়ে কোনো লাভ নেই, আপনাকে বাংলা সেটা অনুবাদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তাহলে যথেষ্ট হবে, যথেষ্ট হবে সেটাতে। কিন্তু নিজে বানিয়ে বানিয়ে বিভিন্ন দোয়া আর পড়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে সব সময় নিজেকে নতি স্বীকার করে থাকুন এবং দিন ও দুনিয়ার যেখানে ভালো হয় সেটাকে খুঁজে বেড়ান, যে আল্লাহ যেটাকে আমার জন্য কল্যাণ করেছে সেটা যেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে সবসময় চেয়ে বেড়ান, এর মাধ্যমে আমাদের মুক্তি রয়েছে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববাহাতিল কুদসি وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر وارحم أنت خير الراحمين اللهم 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 اغفر وارحم أنت خير الراحمين الله আমাদের কি বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার কর তুমি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত না করলে আমরা কেউ হেফাজত থাকতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই সমস্ত বিপদ যা দুনিয়াতে উঠে এসে লেগে এসে পড়েছে আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করো আমাদের সবাইকে তুমি হেফাজত করো ঈমানদারদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ কাফেরদের বলা কাফেরদের দিকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দাও আল্লাহুম্মা আগফির ওয়া আরহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون